আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম জিনজাদু চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো শিশু কসি মাসুম বাচ্চার কান্না বন্ধের আমল অথবা এইভাবে বলতে পারেন যেসব সব বাচ্চাগুলো রাতে ঘুমানোর সময় কান্নাকাটি করে মার দুধ খেতে চায় না অথবা ঘুমায় কিন্তু ঘুম থেকে হঠাৎ চমকে উঠে অথবা ঘুম থেকে চিল্লি দিয়ে উঠে যায় দুঃস্বপ্ন দেখে অথবা হচ্ছে ঘুম থেকে হঠাৎ একটা সময় সে জেগে উঠে সে কান্নাকাটি করে যেন কাউকেই সে চিনতে পারে না মাকেও ছিনে না বাবাকেও ছিনে না শুধু একদিকে তাকিয়ে থাকে উপরের দিকে এরকম পরিস্থিতিতে যেসব বাচ্চাগুলোকে নিয়ে মা বাবা পড়েছেন এরকম অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন যে হুজুর আপনি যে আমলগুলো বলেন এই আমলগুলো অনেক লং অনেক বড় তো সেক্ষেত্রে একটা ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিন যে ছোট্ট দোয়াটির মাধ্যমে আমরা সহজেই আমাদের বাচ্চাদের এই সমস্যাটাকে আমরা সমাধান করে নিতে পারবো তো প্রিয় বন্ধুগণ আমার দুইটা বোন রিকোয়েস্ট করেছে তো ওই দুইটা বোনের রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে আজকে এটা ইনশাল্লাহ মাত্র একটা দোয়া শিখাবো আর একটা দোয়াই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনার বাচ্চাটা যখন রাতে ঘুম পারাবেন হ্যাঁ ঘুম পাড়ানোর আগে একটা কাজ করতে হবে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি এক গ্লাস পানি নিয়ে যেটা করতে হবে আপনার বাচ্চাটাকে শোয়াবেন বিছানায় শোয়ানোর আগে বাচ্চাটাকে বিছানায় শোয়ানোর আগে এক গ্লাস পানি নিয়ে ওইটাতে হচ্ছে সুরা ফাতিহা একবার আয়াতুল কুরসি একবার আর চার কুল প্রত্যেকটা একবার একবার করে ওই ফানিতে ফু দিবেন আগে এবং পরে শরীফ লাগবে ওকে পরে হচ্ছে আপনার যে রুমটা আছে এই রুমের সারা রুমের মধ্যে হচ্ছে এই ফানিটা ছিটাইতে হবে বাচ্চা যে বিছানায় ঘুমাবে ওই বিছানায় এবং মশারি সব কিছুতে এই ফানিটা ছিটাই ছিটা দিয়ে তারপরে হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়াতে হবে এক দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে শুয়ে মার খুলে শুয়ে মা যদি পবিত্র অবস্থায় থাকেন তাহলে মা এই আমলটা করবেন আর যদি অপবিত্র অবস্থায় থাকেন তাহলে বাবা এই আমলটা করবেন ঠিক আছে আমলটা হচ্ছে হিমিনা শৈতওয়ানির রজিম এইটা পরবেন একুশবার শুধু শুধু আউজ হিমিনা পড়বেন রজিম পরবেন একুশবার একুশবার পরে বাচ্চার শরীরে মাথা থেকে পা পর্যন্ত এইভাবে টান দিবেন এইভাবে ফুটা দিবেন মাথা থেকে পা পর্যন্ত তিনটা ফু দিবেন আউজবুল্লাহমিনা শেতওয়ানির রজিম একুশবার পরে অবশ্যই আগে দুরু শরীফ লাগবে প্রত্যেকটা আমলের শুরুতে কিন্তু দুরু শরীফ পড়তে হয় দুরু শরীফ পরে হিমিনা শৈতওয়ানির রজিম পড়বেন হচ্ছে একুশবার একুশবার পরে হচ্ছে একটা দোয়া পড়বেন সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আবার বলছি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক জাস্ট এতটুকু আবার পড়বেন 21 বার পরে আবার বাচ্চার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এইভাবে লম্বা করে তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার পরে হচ্ছে দূরশরী পড়বেন আবার হুম যে কয়বার পারেন সাতবার বার যে কয়বার পারেন দুরদ শরীফ পাঠ করবেন দুরশ্বরীপ পাঠ করার পরে হচ্ছে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত আবার তিনটে ফু দেওয়ার লাস্টে তিনটে ফু দিয়ে হচ্ছে থু থু করে তিনটা থুথু দিয়ে দিবেন বাচ্চার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই কাজটা করে তারপরে হচ্ছে আপনি বাচ্চাকে নিয়ে ঘুম পাড়াবেন বাচ্চাকে দুধ দিতে চাইলে সে দুধ খাবে সে সারা রাত একাধারে ঘুমাবে বাচ্চা রাতে চমকে উঠবে না ঘুম থেকে কান্না করে উঠবে না একাধারে কান্না করবে না কোনো সমস্যাই থাকবে না হয়তো প্রথম একদিন নাও বুঝতে পারেন দ্বিতীয় একদিন একটু একটু কম হবে তিন দিনের পর থেকে আপনার বাচ্চা একদম নিশ্চুপ হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা গুমের মধ্যে তার থাকবে না কারণ আমি যে আমলটা বলেছি এটা খুবই কার্যকারী এবং অনেক অনেক হাজার হাজার পরীক্ষিত কি বলছি বুঝছেন ইনশাল্লাহ আপনি পড়েন আপনারও কাজে লাগবে আমলটা খুব খুবই ছোট শর্টকাট এটা সকল মা বাবাই করতে পারেন ঠিক আছে সকল মা বাবাই করতে পারবেন ইনশাল্লাহ যদি আমলটা বুঝতে কারোর প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন আমি বুঝিয়ে দিব আর হচ্ছে যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই আপনি নতুন হলে কোরআনের মজিদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত